এটা পড়া দিয়ে যদি রাতারাতি ফর্সা হওয়া যায় খুব ভালো হবে তাই না? এবং 10 মিনিটে যদি আপনি সারা জীবনের একদম পার্মানেন্ট স্কিন কালার ধরে রাখতে পারেন তাহলে তো কথাই নেই আপু জানা। সো আজকে লাইভে দেখাবো কিভাবে আপনি দুইটা প্রোডাক্ট দিয়ে রাতারাতি ফর্সা হয়ে যাবেন এবং মুখে দাগ, ব্রণ, মেশতা, ইভেন আপনার রোদে পড়া কালো দাগ টাটা বাই বাই হয়ে যাবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মুনচুল আশি। লাইভে সবাই জয়েন করে ফেলে, লাইভটা নেটে সাউন্ডে ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা, আমাকে দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে কিনা একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন যে লাইভটা ক্লিয়ার আছে কিনা। দ্যাটস ইট, আর কিছু করতে হবে না, বিকজ ফার্স্টে ঢুকে আমি দেখলাম যে নেটওয়ার্কের প্রবলেম করতেছে। সো যাই হোক, আপনারা একটু আমাকে বলেন যে লাইভটা ক্লিয়ার আছে কিনা, দ্যাটস ইট, কিছু করতে হবে না। আল্লাহ, আজকে আমাকে কেমন দেখাইতেছে, স্কুল ড্রেস, বাচ্চা বাচ্চা কোচি হয়ে যায় দিন দিন না? মুনাপু তিন দিন একদম বাচ্চা বাচ্চা হয়ে যাচ্ছে তাই না? বেবি হয়ে যাচ্ছে মুনাপু, একদম বেবি, ঠিক আছে, এক বাচ্চার মা, তারপরে দেখেন বাচ্চাদের মতো। 27 বছর হয়ে যাচ্ছে আমার, 26 বছর শেষ হয়ে 27 বছর, কেউ বিশ্বাসই করতে চায় না যে আমার এত বয়স। আচ্ছা আপু, হ্যালো হ্যালো হ্যালো, হাই, অল রাইট, থ্যাংক ইউ আপু, তোমার প্রোডাক্ট অলওয়েজ বেস্ট, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার আপুনি, কিউট আপু, থ্যাংক ইউ, সব ঠিকঠাক, ওকে, নাইস আপু, থ্যাংক ইউ আপু। নেটটা প্রবলেম, হ্যাঁ আপু, নেটওয়ার্কে একটু প্রবলেম ছিল, বাট এখন ঠিক আছে কিনা একটু আমাকে জানাও তো, শোনা, এখন ঠিক আছে কিনা একটু আমাকে জানাও আপু। তোমাকে অনেক কিউট লাগতেছে, পচা লাগতেছে, বয়স কমে যাচ্ছে আমার, লাভ ইউ, অনেক ভালো লাগে তোমাকে, তার জন্য বেশি তোমার বাবুদেরকে, থ্যাংক ইউ নিজুম ইসলাম আপু, হাই আপু, হ্যালো, ওকে। সো আপু জানদা, আজকে কি করতে হবে বলে দেই, আজকে বেশি কষ্ট করার আপনাদের দরকার নাই, মাত্র একটা কাজ করে আপনারা আজকে লাল চন্দন প্যাক জিততে পারবেন। বিকজ লাল চন্দন ফেস প্যাকটা হচ্ছে অনলাইন অফলাইন, অনলাইনে আমি চ্যালেঞ্জ দিয়ে এটা সেল করি, ঠিক আছে, আমি টাকা উসুল চ্যালেঞ্জ দিয়ে সেল করি। সো এই লাল চন্দনটা আজকে আমরা ফ্রি দিব, আজকে আমরা ফ্রি দিব দুইজনকে, জান, আজকে এই লাল চন্দনটা আমরা দুইজন আপুকে ফ্রি দিব। সো যারা লাল চন্দনটা ফ্রি পেতে চান, একটা লাভ রিয়াক দিবেন এবং শেয়ারটা কন্টিনিউ করতে থাকেন, যে সবার আগে বেশি শেয়ার করতে পারবেন লাভ রিয়াক দিবেন, সে পাবেন একটা হচ্ছে লাল চন্দন ফেস প্যাক ফ্রি, টোটালি ফ্রি। কালকে রাতে কই গিয়েছিলেন আপু, আপু 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 আপু, কালকে রাতে হচ্ছে দাওয়াতে গেছিলাম আপু, এত কিউট কেন? আচ্ছা, সো এই হচ্ছে কথা, লাল চন্দন ফেস প্যাকের জন্য সবাই আজকে গেমস খেলবেন, ঠিক আছে, এই সব ফালতু তামন বুঝি নাই, বৃষ্টি আপু, বিথি বিথি বিথি, ওহিয়া বিথি আপু, বানান ঠিক করে তারপর কমেন্ট করেন, ঠিক আছে। সো লাল চন্দনটা হচ্ছে অনলাইন আমি চ্যালেঞ্জ দিয়ে সেল করতেছি, আপনারা আমাকে চ্যালেঞ্জ দিবেন, আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে সেল করব। এইটা হচ্ছে অনলাইন অফলাইন যেখানেই বলেন না কেন, বাংলাদেশে কেন, ওয়ার্ল্ডের ভিতরে যদি কোনো বেস্ট ফেস প্যাক থাকে যেটা ইনস্ট্যান্ট 10 মিনিটে আপনার হারানো গ্লোয়িং, হারানো গ্লোয়িং স্কিন, যে আপু আমার স্কিন যৌবনকালে অনেক বেশি চকচক করতো, গ্লো করতো, স্কিনে ট্যান থাকলে সেটা চলে যাইতো, স্কিন অনেক বেশি চকচক করতো, সেই গ্লোয়িং আপনাকে ফেরত দিবে, এইটা আমি চ্যালেঞ্জ দিয়ে সেল করি। আপনি 10 মিনিট মাখবেন, 10 মিনিট মাখার পরে আপনার হারানো যৌবন আপনি ফেরত পাবেন এই প্যাকের মাধ্যমে। এটা এমন একটা ফেস প্যাক যেটা ওয়ার্ল্ড কেন, ওয়ার্ল্ড ওয়াইড, এটা ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে ফেমাস এখন, কারণ এটা আমাদের দেশের বাইরেও যাচ্ছে, এটা আমার নিজের ব্র্যান্ডের প্রোডাক্ট, এটা ইন্ডিয়াতে যায়, দুবাই যায়, সৌদি যায়, এটা অ্যানাদার কান্ট্রিতে এটা যায় এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড এখন ভাইরাল, ঠিক আছে, এটা ওয়ার্ল্ড ওয়াইড ভাইরাল। এবং এই প্যাকটা যখন আপনি ব্যবহার করবেন আপনার টাকা উসুল হয়ে যাবে, কারণ এটা দামও কম, কাজেও অনেক বেশি পরিমাণ হচ্ছে আপনার কোয়ালিটি সম্পন্ন। সো যারা এই প্যাকটা ব্যবহার করেন তাদেরকে আমি চ্যালেঞ্জ দিয়ে দিই, আপু তোমার মতো প্রোডাক্টগুলো কিউট, থ্যাংক ইউ আপু, আপু কেমন আছো, অনেক ভালো আছি আপু, হোয়াটসঅ্যাপে শেয়ার করেছি, হোয়াটসঅ্যাপে না ফেসবুকে শেয়ার করতে হবে আপু, এগুলোর দাম কত টাকা বলতেছি। আপনারা অনেকে চান যে আপু আমি নাইট ক্রিম লাগাবো না, রেগুলার একটা জিনিস ব্যবহার করব অল্প টাকার ভিতরে, যেটা আমার স্কিনটাকে ফর্সা রাখবে, যেটা আপনার স্কিনটাকে ফর্সা রাখবে, আনহেলদি স্কিনটাকে হেলদি করবে, যে আপু আমার স্কিনে গোটা, আপু আমার স্কিনে র্যাশ, আপু আমি পাকিস্তানি ক্রিম দিয়ে স্কিন নষ্ট করে ফেলছি কি করব। আপনারা কি জানেন যে একটা প্যাক দিয়ে, টোটালি অনলাইনে একটা প্যাক দিয়ে, যে প্যাক দেওয়ার মাধ্যমে আপনার স্কিন আপনি সারা জীবনের জন্য সুন্দর রাখতে পারবেন, সেটা হচ্ছে লাল চন্দনের ফেস প্যাক। এবং আমাদের লাল চন্দন ফেস প্যাকটা আপনার মুখে গোটা, র্যাশ, ফাঙ্গাল একটি, ইভেন আপনারা যদি কালো থাকেন, যে আপু আমি কালো, নাইজেরিয়ানদের মতো কালো, আপু আমি কালো থেকে ফর্সা হয়ে দেখতে চাই, যে আমাকে কেমন লাগে ফর্সা স্কিন, সেই ফর্সা স্কিন আপনি করতে পারবেন একটা প্যাকের মাধ্যমে। যারা চিন্তা করেন যে আপু আমাকে এমন একটা প্রোডাক্ট দেন যে আমি ফুল শরীরে ব্যবহার করতে পারবো, তাদের জন্য লাল চন্দন প্যাক, এটা কপাল থেকে, এই প্যাকটা যারা ব্যবহার করতেছে
করেছেন কাইন্ডলি আমাকে রিভিউ দিবেন আজকে যে প্যাকটা কেমন। এই প্যাকটা হচ্ছে আপনার কপাল থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত, কপাল থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত আপনাকে চকচকা ফর্সা করবে। এটা কিন্তু নট অনলি একটা ফেস প্যাক, এইটার ভিতরে তিনটা হোয়াইটনিং ইনগ্রেডিয়েন্ট দেওয়া আছে যেটা আপনার স্ক্রাবিং এর কাজ করবে। স্কিনের মরা চামড়া, দাগ, রিঙ্কলস সবকিছু, বলি রেখা সবকিছু আপনার রিমুভ করে ফেলবে। সেকেন্ড হচ্ছে যাদের স্কিনে কালো হয়ে যাওয়ার প্রবণতাটা অনেক বেশি থাকে, যে মুনাপু আমার স্কিন দিন দিন কালো হয়ে যাচ্ছে, পাকিস্তানি ক্রিম ব্যবহার করেছি বা রোদে গিয়ে স্কিন পুড়ে ফেলছি, মুনাপু আমার স্কিনটা কিভাবে আমি সাদা করতে পারবো, তাদের জন্য আজকের এই প্যাকটা হচ্ছে টাকা উসুল করা। কারণ এইটা আপনার কালো হয়ে যাওয়ার হাত থেকে আপনার স্কিন বাঁচাবে। আপনার স্কিন পুড়ে গেছে, আপনি টানা এক মাস প্যাক ব্যবহার করবেন, আপনার পুরো স্কিন পুরো চকচকে ফর্সা করে ফেলবে। অনেক অনেক আপু ভালো আপু এটার প্রেমে পড়ে গেছি, কে কয়টা ব্যবহার করছেন? আমি এটা নিয়ে 27টা প্যাক ব্যবহার করছি এক বছরে। আমি লাল চন্দনের ফেস প্যাকটা টোটাল 27টা ব্যবহার করছি, 27টা। ইভেন আমি আপনাদেরকে রেকর্ড পরিমাণ সেল দেখাইতে পারবো আমার এই প্যাকে, যে একটা পরিবারে 40টা ফেস প্যাক একসাথে পারচেজ করে, 25টা ফেস প্যাক একসাথে পারচেজ করে, 30টা ফেস প্যাক অনলাইনে কোনো সেলার, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো যে অনলাইনে কোনো সেলার আপনাদেরকে দেখাইতে পারবে না যে কোনো কাস্টমার একটা প্যাক এতগুলা কিনে। কিন্তু আমি এটা চ্যালেঞ্জ দিয়ে দেখাইতে পারবো, আমার পেজে ভিডিও পোস্ট করা আছে কাস্টমারের, তারা ফুল ফ্যামিলি মেম্বার হচ্ছে আমাদের এই প্যাক ব্যবহার করে। বলে মুনাপু 5 দিনও যায় না আমাদের এই প্যাক, কেন যায় না বলেন তো? কারণ তাদের এই প্যাকটা হচ্ছে একদম কলিজার টুকরা। কারণ বলে কি, আপু আমি সাবান না দিলেও সমস্যা নেই, কিন্তু আমার এই প্যাকটা আমার দিতে হবে। যারা রাতারাতি ফর্সা হতে চান যে আপু আমার স্কিন কালো হয়ে যায়, আমার স্কিনে কোনো কিছু কাজ করে না, আপু আমার স্কিনটা আমি ফর্সা করতে চাই, তাও শুধু ফর্সা না, চকচকে ফর্সা, চকচকে ঝকঝকে ফর্সা যারা করতে চান তারা এই প্যাক ব্যবহার করবেন। অনেকে আমাকে বলেন আপু আমার ঘাড় কালো, আপনার যত ঘাড় কালো থাকুক না কেন এই প্যাকের কাছে সে একদম মনে করেন যে মাথা নত করবে, কারণ আপনার কালো ঘাড় একদম ফর্সা করে ফেলবে। আপনার আন্ডার আর্মস ফুল বডিতে যদি কালো দাগ থাকে সেই দাগ রিমুভ করে চকচকে ফর্সা করবে। যারা চিন্তা করেন আপু আমি পাকিস্তানি ক্রিম দিয়ে স্কিন ড্যামেজ করে ফেলছে, আপনারা এই প্যাক দিয়ে স্কিন রিপেয়ার করতে পারবে এই প্যাক দিয়ে, কারণ এই প্যাকটা পুরো টোটালি তৈরি করা হয় সিরাম দ্বারা। এইটা কিন্তু দেখেন, এই প্যাকটা কিন্তু শুধু যে একটা প্যাক তা কিন্তু নয়, এই প্যাকটার ভিতরে এই প্যাকটা যে এই যে দেখেন, আমি একটু আপনাদেরকে দেখাইতে চাই, এই প্যাকটা কালোদের স্কিনে লাগান, ফর্সাদের স্কিনে লাগান, যেই স্কিনে লাগান না কেন, যে আপু আমার স্কিন পুড়ে গেছে আমি সেই স্কিনে লাগাইতে পারবো কিনা, 100% লাগাইতে পারবেন। এই প্যাকটা যে স্কিনে লাগান না কেন সেই স্কিন আপনার ফর্সা করে ফেলবে, মুখের দাগ অনেকটা কমে গেছে। আপু এই প্যাকটা আপনার মুখের দাগ তো দূরের কথা, দাগের বাপও যদি ফেজের ভিতরে থাকে, যে দাগের বাপও চলে আসছে, সেক্ষেত্রে প্যাক যদি আপনি রেগুলার ব্যবহার করেন দাগের বাপও পর্যন্ত চলে যাবে, দাগের বাপও পর্যন্ত। এবার আপনি চিন্তা করেন যে আপনা, আমি এমনও রিভিউ পাইছি আপু ছোটবেলায় চিমটির দাগ ছিল, প্যাকটা রেগুলার ব্যবহার করার কারণে আমার চিমটির দাগ চলে গেছে, খামচির দাগ ছিল, অনেকের আছে হচ্ছে পক্সের দাগ থাকে, পক্সের দাগ পর্যন্ত চলে যায়, ব্রণের দাগ, এটা তো জাস্ট ম্যাজিকের মতো গায়েব হয়ে যাবে, 4-5 বার ব্যবহার করলে ব্রণের দাগ একদম চলে যাবে, একদম চলে যাবে। আপু কেমন আছো? অনেক ভালো আছে আপু, কেমন আছো? অনেক ভালো আছে আপু। প্রাইস কত টাকা বলতেছি এখন আসি, এই প্যাকটা আমাদের কেন এত ডিমান্ড, বিকজ এইটা টোটাল ইনগ্রেডিয়েন্টটা হচ্ছে কোরিয়া, সাউথ কোরিয়া থেকে। আমি আবারও বলি এই প্যাকটার টোটাল ইনগ্রেডিয়েন্টটা হচ্ছে সাউথ কোরিয়া থেকে আনানো হয়, যে কারণে আপনারা যখনই এই প্যাকটা ব্যবহার করেন স্কিন পুরো চকচক করে, কারণ সাউথ কোরিয়ান কোরিয়ান স্কিন কিন্তু চকচক করে। সো এইটার ইনগ্রেডিয়েন্টটা হচ্ছে আপনাদের সাউথ কোরিয়া থেকে আনানো হয়। সো আপনারা যখন অনেকে চিন্তা করেন আপু আমার নাকের উপরে হোয়াইট হেডস ব্ল্যাক হেডস আছে, আপু আমার স্কিনে আমি অনেক তাড়াতাড়ি ফর্সা করতে চাই, হাত পা ফর্সা করতে চাই, কি ওয়েতে ফর্সা করবো, আমি আপনাদেরকে একটা চ্যালেঞ্জ দিয়ে বলবো যে আগে একটা প্যাক কিনেন, আগে একটা প্যাক কিনেন। যখন আপনি একটা প্যাক পারচেজ করবেন একদম রাতারাতি চেঞ্জ হয়ে যাবে, স্যাফরন দিলে মুখ জলে গেল, স্কিন অনেক ড্রাই, স্কিনে বেশি জেল সিরাম ব্যবহার করবেন, এরপরে নাইট ক্রিম ব্যবহার করবেন। আপু এই প্যাকটা আপু কি আমার মুখে গোটা চলে যাবে? 100% চলে যাবে, আপনার যদি মুখে গোটা থাকে জাস্ট লাগিয়ে বসে থাকবেন, 10 মিনিট পর যখন ধোবেন দেখবেন 50% গোটা আপনার গায়েব হয়ে গেছে, কারণ এটা আপনার গোটা, গোটার দাগ পুজোনা ব্রণ পর্যন্ত আপনার একদম টাটা বাই বাই করে ফেলবে। যমুনা ফিউচার পার্কের আউটলেটে কি পাবো? ইয়াস আপু, এটা সারা বাংলাদেশে আমাদের আছে, পাশাপাশি আমাদের শোরুমগুলোতে এটা অ্যাভেলেবেল আছে, আপনার ঢাকা শোরুম চট্টগ্রাম শোরুমে চলে যান, শোরুমগুলোতে অ্যাভেলেবেল আছে। লাল চন্দনের ফ্যান হয়ে গেছি আপু, প্রতিদিন এটা ব্যবহার করি, থ্যাংক ইউ থ্যাংক ইউ শান্তা ইসলাম আপু। এটা আমি এমনও দিন যাই, আমি এমনও দিন যাই আমি এটা মুখে ব্যবহার করব, এই যে দেখেন
কালারটা দেখেন মানে পুরাই মাখন একটা কালার। এবং আমি যদি এই প্যাকটা জাস্ট আলতো করে একটু মাসাজ করি পুরো শান্তি লাগে আমার কাছে। এই প্যাকটা মুখে বামস থেকে শুরু করে সবকিছু রূপ করে প্রাইসটা বলতেছি। আচ্ছা আমরা একটা গেমস খেলি, খেলবেন গেমস? আপুরা গেমস খেলবেন আমাকে একটু বলেন তো, যারা লাইভটা দেখতেছেন আমাকে একটু কমেন্ট করে বলেন যে আপনারা এটা নিয়ে গেমস খেলবেন কিনা। যারা লাইভটা দেখতেছেন আমরা এখন একটা ছোট্ট করে গেমস দিব, গেমসটা যারা পার্টিসিপেট করতে চান একটু লাভ রিয়াক্ট দিয়ে নেন, একটু লাভ রিয়াক্ট দিয়ে নেন। যারা এটা ফ্রি পেতে চাচ্ছেন আমরা একটা গেমস খেলব। গেমসটা কি হচ্ছে দেখেন, যারা টাকার জন্য কিনতে পারেন না বা এমনি এটা ফ্রি পেতে চাচ্ছেন, গেমস হবে উইনার পাবেন একজন একটা লাল চন্দন ফ্রি। প্রথমত এটার জন্য কি করতে হবে বলে দিই, একটা লাভ রিয়াক্ট দিবেন, ছয়টা শেয়ার করবেন, বেশি না, প্রত্যেকটা আপু একটা লাভ রিয়াক্ট এবং ছয়টা গ্রুপে শেয়ার করবেন নিজেদের আইডিতে এবং গ্রুপে। আমি প্রত্যেকটা আইডি চেক করব, যদি দেখি যে শেয়ার না করছেন নিজের আইডি এবং গ্রুপে সেক্ষেত্রে কিন্তু আপনি ডিসকোয়ালিফাই। এবং আমি এরপরে আপনারা এটা ছয়টা শেয়ার করেন, তারপর কমেন্ট করেন যে আপু শেয়ার কমপ্লিট, তারপরে আগে একটা লাভ রিয়াক্ট দিবেন, তারপর ছয়টা শেয়ার করবেন, বেশি না, ছয়টা গুনে গুনে গার্লস গ্রুপগুলো এবং নিজের আইডিতে ছয়টা শেয়ার করবেন, বেশি কিন্তু না, বেশি করলে কিন্তু হবে না, গুনে গুনে ছয়টা করতে হবে। একটা লাভ রিয়াক্ট, ছয়টা শেয়ার। এইভেন এই প্যাকটা আপনারা যারা এখন স্টিল নাও, স্টিল নাও, এখন কিন্তু আমরা কমেন্টের গেমস দিব, যারটা সঠিক হবে সেই উইনার হয়ে যাবে। আপু স্কিন মোটা হয় না, স্কিনে কোনো কিছু ব্যবহার করতে পারি না আপু, শাহিলি আপু তুমি টোনার সিরাম ব্যবহার করবা, এই টাইপের টোনার, স্নেল তুষিকা টোনার এবং সিরাম, স্কিন যদি মারাত্মক লেভেলের তোমার ড্যামেজ থাকে সেক্ষেত্রে টোনার সিরাম কিন্তু মাস্ট সাথে ব্যবহার করতে হবে। আপু নিজুম আপু আপনার জন্য একা প্রোডাক্ট তৈরি করা হয় নাই, প্রোডাক্ট ইনটেক্ট হয়ে আসে এবং ইনটেক্টভাবেই দেওয়া হয়। এখন কিন্তু গরমের সিজন, সো এটা আপনার মাথায় রাখতে হবে, সব প্রোডাক্ট কিন্তু গরমের সিজনে সবার স্যুট করে না, যদি ওইটা আপনার স্যুট না করে সেক্ষেত্রে আপনি স্যাফ্রন ক্রিমটা ব্যবহার করবেন। আপু একটা জিনিস মাথায় রাখেন, যে প্রোডাক্টটা ইনটেক হয়ে দেশের বাহির থেকে আসে সেই প্রোডাক্টটা আপনার জন্য কিন্তু স্পেশালি আলাদাভাবে তৈরি করে দেওয়া হয় না, এটা কোম্পানি কখনোই দিবে না, ঠিক আছে? প্রোডাক্টটা বেস্ট আপু, আমি তো ফ্যান হয়ে গেছি, কমপ্লিট, সবার কমপ্লিট, রাইট। এখন আমরা বলবো, সবাই কিন্তু লাভ রিয়াক্ট দেন নাই, এখানে এতগুলো মানুষ লাইভ দেখতেছে, সবাই যদি একটা করে লাভ রিয়াক্ট দেন আজকে, যান লাভ রিয়াক্টের উপরে আমি ফ্রি দিব। অসুস্থ মহিলা শুভ রয়, তোমার মা সুস্থ অবস্থায় তোমাকে মানে জন্ম দেয় নাই, যে কারণে তুমি এই টাইপের কমেন্ট করতেছো ভাইয়া, ঠিক আছে? অসুস্থ সে, তারপর তোমার মায়ের ট্রিটমেন্টটা আগে বেশি আগে করাও, ঠিক আছে? এরপর এসে তুমি আমাকে নিয়ে কমেন্ট করো, ঠিক আছে? আচ্ছা সো এখন আপনাদেরকে আমি বলে দেই কি করতে হবে, যারা ছয়টা শেয়ার করবেন, ছয়টা শেয়ার করবেন একটা লাভ রিয়াক্ট দিবেন, আজকে লাভ রিয়াক্টের উপরেও গিফট আছে, সো সবাই লাভ রিয়াক্ট দিবেন। এখন আমরা বলবো এই প্যাকটার দাম কত টাকা, যার প্রাইসটা সঠিক হবে সে কিন্তু একটা প্যাক উইনার হয়ে যাবে, এবং যে সর্বোচ্চ কমেন্ট আজকে করতে পারবেন এই প্যাকের সম্পর্কে সে আজকে উইনার হয়ে যাবে। এই প্যাকটা পুরো বাটারের মতো আপনার স্কিন কালার করবে, বলে না যে 10 মিনিটের টাকা ওষুধ, আজকে আপনারা 10 মিনিটের টাকা ওষুধ করতে পারবেন এই প্যাক দিয়ে, এই প্যাক দিয়ে 10 মিনিট। আপু প্রেগন্যান্সি স্কিনে 100% প্যাক ব্যবহার করবেন, কোনো কিছু না ব্যবহার করেন না করেন প্যাক আপনি সারা জীবন ব্যবহার করতে পারেন। প্রেগন্যান্সি টাইমে বেবি হওয়ার পরে আপনি যদি প্যাক ব্যবহার করেন, আপনার দেখেন প্রেগন্যান্সি টাইমে কি হয়, মানুষের হরমোনাল চেঞ্জ আসে, সো যে কারণে কিন্তু মানুষের অনেক ধরনের খারাপ স্কিনের ট্যান পড়ে যায়, কালো হয়ে যায়, ঘাড় কালো হয়ে যায়, সো আপনি প্যাক যদি রেগুলার ব্যবহার করেন এই প্রেগন্যান্সি এফেক্ট আপনার স্কিনে আসবে না, বডিতে আসবে না। ইভেন আপনি যদি যাদের পেট ফেটে যায় যে আপু আমার পেট ফাটায় ফেটে গেছে বেবি হওয়ার পরে, এটা পেটে সুন্দর করে মাসাজ করবেন, এইভাবে পেটের ফাটা দাগ আস্তে আস্তে যদি মিনিমাইজ না হয়ে গেছে তারপর আপনি বলবেন যে আপু হইল না তো, আপু হইল না তো, বিকজ এই প্যাকটা এমন একটা প্যাক, এটা পুরো মাখন, এটা মানুষ টাকা দিয়ে এমনি কিনে বলেন, এই যে দেখেন আমি যেটা লাগাইছি দেখেন এটা পুরো সাদা হয়ে গেছে, এটা আমি লাগাই বুঝেন, এটা আমি রেগুলার ব্যবহার করি কেন জানেন, এটা পুরো ফর্সা লাগে আমাকে, পুরো ফর্সা করে ফেলে, পুতুলের মতো স্কিন করে, যে আপু আমি নাইট ক্রিম লাগাবো না, একটা প্যাক দেন, একটা প্যাক রেগুলার ইউজের কারণে আমি ফর্সা হবো, এটা আমি চ্যালেঞ্জ দিব, এটা পুতুলের মতো সফট স্কিন করবে, পুতুলের মতো গ্লোয়িং স্কিন করবে, পুতুলের মতো ফর্সা স্কিন, আপনি দেখবেন যখন আপনি রেগুলার একটা প্যাক ব্যবহার করবেন একদম সাদা ফর্সা দুধের মতো কালার স্কিন টোন চলে আসে, কারণ আপনার যে টিনেজার বয়সে যে স্কিন কালার ছিল ওই রকম স্কিন কালার আপনি দেখবেন, কারণ আমরা কিন্তু বয়স হওয়ার সাথে সাথে মানুষ কালো হয়ে যায়, বয়স হওয়ার সাথে সাথে অনেক বেশি পরিমাণ কাজ করার কারণে স্কিন ড্যামেজ হয়ে যায়, সো এই জিনিসটার জন্য আপনাকে প্যাক যদি রেগুলার ব্যবহার করেন পুতুলের মতো ফর্সা স্কিন কালার পাবেন, ঠিক আছে? সবাই কি লাভ রিয়াক্ট দিচ্ছে? সবাই লাভ রিয়াক্ট দেয় নাই, এখনো লাভ রিয়াক্ট দেন নাই, প্রত্যেকটা আপুকে আমি রিকোয়েস্ট করতেছি সবাই লাভ রিয়াক্ট দিবেন, যতগুলো আপু আছেন সবাই লাভ রিয়াক্ট দিবেন, ছয়টা শেয়ার করে ডান লিখে দিবেন,
ছয়টা শেয়ার আজকের উইনার লাল চন্দনের ফেস প্যাক এখন আমি বলে দেই আপনারা কিন্তু কমেন্ট কেউ বন্ধ করেন না আজকে প্যাকের সঠিক প্রাইস যে সবচেয়ে বেশি কমেন্ট করবেন সে আজকে উইনার সো উড়াধুরা শেয়ার উড়াধুরা কমেন্ট ঠিক আছে আচ্ছা এখন আমি বলে দেই এই প্যাকটা কোন ব্র্যান্ডের আমি আজকে আপনাদেরকে একটা সিক্রেট বলি অনলাইনে হাজার হাজার ফেস প্যাকের পেজ দেখবেন কিন্তু আপনারা 100% ইনশিওর হয়ে যান ওই প্যাকগুলো হচ্ছে জিনজিরা থেকে তৈরি করা হয় নাম দেয় মেড ইন দুবাই মেড ইন থাইল্যান্ড মেড ইন জাপান মেড ইন ভক্কর মেড ইন চক্কর 100% আপনারা ইনশিওর হয়ে যান যত প্যাক তৈরি হয় এই দেশ ওই দেশ ওই দেশ ওই ওই কোম্পানির কোনো ব্র্যান্ডই নাই ওই কোম্পানির কোনো প্রোডাক্টই আজ পর্যন্ত দুনিয়াতে তৈরি হয় না হয় কোথায় জানেন চকবাজারে চকবাজারে ওই টাইপের প্রোডাক্ট তৈরি হয় যেগুলো আপনাদেরকে ধরায়া দেয় জাপান কোরিয়া থাইল্যান্ডের নামে আজকে আমি সিক্রেট বইলা দিলাম আপনাদেরকে সো যত ফেস প্যাক লাগান না কেন আমার এই ফেস প্যাকের ধারে পাশে কেউ আসতে পারবে না বিকজ আমার এটা ব্র্যান্ডের প্রোডাক্ট এইটা ব্র্যান্ডেড প্রোডাক্ট এই যে লাইট আপ ব্র্যান্ড এটা আমার নিজের ব্র্যান্ড এই ব্র্যান্ডের প্রোডাক্ট হচ্ছে আমাদের লাল চন্দন যেটা আমরা এক বছর সেল করতেছি এইটা বাংলাদেশ সরকার কর্তৃক একটু মাথায় ঢুকায় রাখেন এইটা বাংলাদেশ সরকার কর্তৃক ট্রেডমার্ক করা এই নামে যদি কেউ বাই এনি চান্স সেল করার ট্রাই করে ডাইরেক্ট জেলে চলে যাবে ডাইরেক্ট জেলে চলে যাবে এই প্যাকের লাইসেন্স সব কিছু করা আছে সব কিছু মানে আমাদের এই প্যাক যতবার তৈরি হয় প্রত্যেকটা বার ল্যাব টেস্ট করানো হয় যে কারণে এই প্যাক একদম বাটারের মতো কাস্টমার স্কিনে কাজ করে কারণ আমাদের এই প্যাক দেখেন এত সফট এই যে আমি এটা পুরাটা ভরা খালি হইলে আমি দেখাই দাম আজকে এটা নতুন ভাঙছি কারণ আমার ওই প্যাক থাকে না আমি এটা গোসলের টাইমে ইউজ করি হাতে পায় দেখেন আমার হাত কি সাদা হয়েছে আগের থেকে কারণ আমার এটা পুরো ডুবাই গিয়ে আমার স্কিন পুরো পুরে ট্যান পড়ে গেছিল তো এখন দেখেন কি সাদা হয়ে গেছে আগের থেকে কারণ এই প্যাক আমি উড়াধুরা গোসলের টাইমে ইউজ করছি যত এটা মাখবেন পুরো সাদা হয়ে যাবে শেয়ার 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 ওকে আপনি তিনটা নেই তিনটা নান চারটা নান পাঁচটা নান দশটা নান বিশটা নান আমার অন্যান্য কাস্টমারও তো চল্লিশটা পঞ্চাশটা একসাথে নেয় যখন আমি অফার ছাড়া দেই বা অফার দেই চল্লিশটা পঞ্চাশটা পর্যন্ত একসাথে প্যাক নেয় মানে নিয়ে হাঁটতে পারে না গাড়ি নিয়ে আসে তারা বুঝছেন কারণ এই প্যাকটা বলে জাদু মোনাপু সব ইউজ করে শান্তি না পাইলেও প্যাক ছাড়া আমার ভালো লাগে না কেন বলে জানেন এই প্যাকটা হচ্ছে জাদু এই প্যাকটা হচ্ছে জাদু তাদের ফেসে যারা জাদু প্যাক ব্যবহার করতে চান লাল চন্দনের তারা অবশ্যই আমাদের চন্দনের প্যাকটা একটা হলেও ব্যবহার করবেন সারা জীবন ফ্যান থাকবেন কারা কারা নিতে চাচ্ছেন এটা কমেন্ট করেন আমি এখন প্রাইস বলবো রেডি ছয়টা শেয়ার এবং উড়াধুরা কমেন্ট একটা লাভ রিয়েট দিয়ে ছয়টা শেয়ার করবেন বেশি শেয়ারের দরকার নাই ছয়টা ছয়টা শেয়ার উড়াধুরা লাভ রিয়েট উড়াধুরা লাভ রিয়েট কমেন্ট ঠিক আছে আপু ডার্ক সার্কেলে 100% রিমুভ হবে ডার্ক সার্কেলে বাপও যদি থাকে আমি তো প্রথমেই বললাম আপনার মুখে যদি ডার্ক সার্কেল এবং আপনার রোদে পোড়া কালো দাগও যদি থাকে মুখে মরা চামড়া যদি থাকে সব চলে যাবে আপু আমি কেন এটা তো বড় গলায় সেল করি ঠিক আছে এই যে আমি বললাম না যে অনলাইন আপনি মিলিয়ে রাখেন অনলাইনে যত প্যাক সেলাররা দেয় মেড ইন চক বাজার ভাই মেড ইন চক বাজার জিজ্ঞাসা করেন ওই প্যাকের ব্র্যান্ডের নাম কি জীবনও ব্র্যান্ডের নাম বলতে পারবে না আর একটা ব্র্যান্ড ছাড়া কখনো প্রোডাক্ট তৈরি হয় না একটা ব্র্যান্ড ছাড়া কোনোদিন একটা প্রোডাক্ট তৈরি হয় না এটা মাথায় রাখবেন আর চক বাজারের প্রোডাক্ট আপনাদেরকে চাইলেই বানায় দিতে পারে চাইলেই আমরা ব্র্যান্ড নিয়ে কাজ করি আমরা 6-7 বছর এমনি এমনি ব্যবসা করতেছি না শোরুম দিয়ে বসি না শোরুম দিয়ে বসি নাই ঠিক আছে এমনি এমনি ব্র্যান্ড নিয়ে কাজ করি আর চক বাজারের প্রোডাক্ট বললেই বানায় দেয় বললেই বানায় দেয় গত মাসে আমাকে কয়েকজন নক করছে আপু প্রোডাক্ট লাগবে বানায় দিব আমি বলছি ঝাড়ুর বাড়ি চিনো ঝাড়ুর বাড়ি খাইতে আসবা আমার কাছে প্রোডাক্ট নিয়ে তাও আচ্ছা আপু আমি দিতে চাই আমি আবার সব সত্যি বলে দিই তা আমার এর জন্য আবার অনেকে দেখতে পারে না যাই হোক আচ্ছা আপু আমি প্যাকটা নিব যারা নিতে চাচ্ছেন আমি দাম বলে দেবো এটা কিন্তু আমি বারবার বলে দেই আমাদের নিজের ব্র্যান্ডের প্রোডাক্ট লাইট আপ বালিয়ারকেটে পাওয়া যাবে আমাদের দোকানের নাম সেম নাম মুন অনলাইন শপ বালিয়ারকেট একতলায় যাবেন মুন অনলাইন শপ এসকেলেটর দিয়ে উঠলেই দেখতে পারবেন মুন অনলাইন শপ 24 নম্বর দোকান ঠিক আছে বা যে কাউকে বালিয়ারকেট কেন চকবাজার চট্টগ্রামের যে কাউকে জিজ্ঞাসা করা হবে যে মুনাপুর শোরুমটা কই একদম টটর করে দেখায় দিবে ঠিক আছে আপনাদেরকে আচ্ছা তো এখন আসি এখন আসি এখন আসি আচ্ছা আপনারা কি আমার পরা ড্রেসটা অনেক পছন্দ করছেন তাই না দাঁড়ান আমি লাইফ স্টাইল দিব আপনাদের জন্য আমার পরা ড্রেস আমার পরা জুয়েলারি আপনারা এত পছন্দ করেন ইভেন এই যে দেখেন এই জিনিসটা আমি দুবাই থেকে আনছি না এটা সবার এত পছন্দ হয়েছে মানে আমি এরপর দুবাই গেলে চিন্তা করছি আমি এটা 1000 পিস নিয়ে আসবো আপনাদের জন্য 1000 পিস নিয়ে আসবো এই জিনিসটা আপুরা অনেক পছন্দ করছে সেগুলো আমি সেল করবো এরপরের থেকে কারণ আমার জিনিসগুলো আপুরা এত পছন্দ করেন এত পছন্দ দেখেন এটা কিন্তু ব্যান্ড নট এটা জুয়েলারি এটা ব্যান্ড একটা ঠিক আছে মাথার ব্যান্ড আচ্ছা তো প্যাকটার প্রাইসটা আমি একটু বলে দেই
আল্লাহ আপু লাইফস্টাইল চাই সবাই আমাদের মুন লাইফস্টাইলে একটা করে লাভ রিয়াক দিয়ে ফেলবেন ঠিক আছে মুন লাইফস্টাইলে সবাই জয়েন করবেন আপুরা যারা মুন লাইফস্টাইলে এখনো লাভ রিয়াক দেন নাই তাদের জন্য কিন্তু সারপ্রাইজ গিফট মিসিং ঠিক আছে আপু শেয়ার ডান আচ্ছা সো এখন আমি প্যাকটার প্রাইস বলবো সাইজও অনেক বড় মাশাআল্লাহ যাবে অনেক দিন এখন আমি প্রাইসটা বলে দেই যারা নেবেন ফটাফট অর্ডার করে ফেলবেন তারপরে আমি নাইট ক্রিম দেখাবো বাবা আমাকে একটা গামছা দিয়ে যাও তো বা তোয়ালে আমার ছেলে বড় হয়ে গেছে আমার তুমি বড় হয়ে গেছো আমাকে ভালোবাসো আচ্ছা এখন আমি একটা দাম বলে দেই প্রাইস হচ্ছে কত 5000 টাকা এই প্যাকের দাম এত কাজ করে দাম তো তাইলে 5000 কেন 10000 হওয়ার দরকার তাই না কত টাকা দিব বলেন আল্লাহ যারা আজকে আপু প্যাকটা অনেক ভালো আপু তোমার এই প্যাকটা সম্পর্কে আমি কালো থেকে ফর্সা হয়ে গেছি এই প্যাক দিয়ে এটা পুরো জাদু আপু এটা পুরো আল্লাহ আপু এই প্যাকের রিভিউ একটু কম কম দেন কারণ কাস্টমার পুরো এমনি হা হয়ে বসে আছে এই প্যাক নেওয়ার জন্য যারা নতুন আর পুরাতনদের তো এটা ছাড়া চলেই না বলে কি আপু আমি গোসলের টাইমে এটা সারা শরীরে মাইখা বসে থাকি ঠিক আছে আপু আপু বুস্টার খাজানা তো আর আসবে না আসবে বুস্টার আসবে একটু ওয়েট করেন কে বসে নাই ছোট কিছু দিতে বলো হাত মুজবো আপু আমি তিনটা নিছি আপু আমি তিনটা নিতেছি আপু তোমাকে দেখতে পারতেছি না নেটওয়ার্ক প্রবলেম তোমার ওখানে প্রবলেম আপু আমার এখানে একদম পানির মতো ক্লিয়ার আছে আচ্ছা এই প্যাকটা দেখেন একটু ভালো করে স্ক্রিনশট নিয়ে নেন তারপরে এটা অর্ডার করবেন এটা দৈনিক একবার ব্যবহার করবেন এটার ভিতরে ছোট ছোট দানা দানা আছে এই যে দেখেন দানা দানা আছে মাথা স্ক্রিন দেওয়া আছে প্যাক দেওয়া আছে সো একসাথে তিনটা ফেশিয়াল জিনিস আপনি একসাথে পাবেন এবং এটা পুরো বাটারের মতো আপনি এটা যখন হাত দিয়ে ধরবেন আপনার সারা দিন মনে হবে যে মুখে মাসাজ করি হাতে পায়ে মাসাজ করি পুরো বাটারের মতো আপু এই প্যাকটা দিয়ে আমি অনেক অনেক ফর্সা হয়ে গেছি থ্যাংক ইউ আচ্ছা সো এই প্যাকের প্রাইস আপু সরোরে এই প্যাকের প্রাইস মাত্র আপু মুখে লাগায়া দেখছি তোমার লাইভ আচ্ছা কে কে এই প্যাক এখন আমার লাইভ দেখতেছেন লাগায় লাগায় সেটা বলেন আপু অনেক ভালো লাগে থ্যাংক ইউ সোনা থ্যাংক ইউ সো মাচ আপু আমি তোমার এই প্রোডাক্টটা অনেক ইউজ করেছি অনেক ভালো এক বছর বুস্টার খাজানাও আসবে ওয়েট করেন বুস্টার খাজানা স্টক আউট খাজানাও স্টক আউট আমি বারবার হাত জোর করে বলতেছি আপনারা এখন অর্ডার দিয়ে আমাদের প্রোডাক্ট থাকে না আপনারা তো বলেন আপু প্রোডাক্ট দেন না কেন প্রোডাক্ট নাই আপু কেমনে দিব আমাদের প্রোডাক্ট থাকে না আমাদের প্রোডাক্ট সব হ্যারিকেন দিয়ে নিয়ে যায় কাস্টমাররা লাইন ধরে নিয়ে যায় অনেক সেলার এক প্রোডাক্ট সারাদিন সেল করতেই থাকে বাট আমাদের প্রোডাক্ট স্টক আউট আম্মু দরজা বন্ধ করো আচ্ছা তো এখন আসি প্যাকের দাম জেল দিয়া লাইভ দেখতেছি থ্যাংক ইউ আপু প্যাকের দাম কত টাকা হবে প্যাকের প্রাইস কত টাকা এটা রেগুলার ব্যবহার করতে পারবেন যে কোনো টাইমে ব্যবহার করতে পারবেন ইচ অ্যান্ড এভরিথিং যে কোনো টাইমে আপনি এটা ব্যবহার করতে পারবেন ওকে এখন আমি এটার দাম বলে দিব যারা নেবেন তাড়াতাড়ি অর্ডার করেন এটা 2000 টাকাও না আর 4000 টাকাও না এটার দাম হচ্ছে মাত্র 620 টাকা মাত্র 620 টাকা এই প্যাকটার প্রাইস সো যারা নেবেন তোমার গলা কালো কেন আমার গলা মোটেও কালো না এই যে দেখেন আমার গলা যদি কালো হইতো আমি এইভাবে এরকম ভেটকে দেখাইতাম না দেখেন আমার গলা কালো এখন আমি ড্রেসটা পরছি আমার ড্রেসের ছায়া পড়তেছে এখন এটা কি আমার দোষ আমার গলা কি কালো অপরা বলেন তো উনি কি কমেন্ট করতেছে এতটুকু আপনারা বুঝেন না যে আমার গলা কালো হইলে ভিতরে এত সাদা কেন আমার গলা যদি কালো হইতো ভিতরে এত সাদা কেন সেটা একটু আমাকে বলেন এখন কালো দেখাইতেছে না কেন এটা বুঝেন না যে ড্রেসের ছায়া পড়তেছে আচ্ছা আপু 620 বিশ্বাস হচ্ছে না সবাই এখন অবাক হয়ে গেছে নারিকেল জেলটা জাস্ট ওয়াও একটা জেল থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ 620 টাকা দাম বাড়াই নাই 620 টাকা যারা নেবেন তাড়াতাড়ি ফটাফট অর্ডার করবেন ফটাফট অ্যাড্রেস ফোন নাম্বারে অর্ডার করবেন আপনারা চিন্তা করেন শোরুমে গিয়ে নিতে পারবো যমুনা ফিউচার পার্কের কোন ফ্লোরে একতলায় যাবেন গার্লিক জিঞ্জার রেস্টুরেন্টের সামনে গেলে হাতের ডান সাইডে আমার শোরুম দেখতে পারবেন এত খোঁজাখুঁজির দরকার নাই ডিরেক্ট যে কাউকে বলবেন গার্লিক জিঞ্জার রেস্টুরেন্টটা কই আপনি ঢুকতেই একতলায় চলে যাবেন লেভেল 1 এ গার্লিক জিঞ্জার রেস্টুরেন্টের সামনে যান ডিরেক্ট সামনে ডান সাইডে তাকাবেন আমাদের শোরুম দেখতে পারবেন আপু হানি জেলটা দেখান হানি জেল দেখাইতেছি যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে ফেলেন 620 টাকা মাত্র 1000 টাকাও না 2000 টাকাও না 6000 টাকাও না 620 টাকা আমি সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি সো আপনারা যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন 510 টাকা বিকাশ করে দিবেন এবং আমাদের ঢাকার ভিতরে কোনো টাকা বিকাশ করতে হয় না এবং ঢাকার বাইরে যারা আছেন 510 টাকা বিকাশ করবেন অথবা ফুল টাকা বিকাশ করে প্রোডাক্ট নিয়ে নেবেন ইভেন আমি আরেকটা
কথা বলে দেই, আমি যেই পেজ থেকে লাইভ হই সেই পেজে এক্স্যাক্টলি অর্ডারটা আপনারা করবেন যেখানে আপনারা লাইভটা দেখতেছেন। এখন আসি, আপু আমি মাত্র তিনটা নাইট ক্রিম দিয়ে সাদা হতে চাই, কে কে ফর্সা হতে চান দুধের মতো, একদম দুধের মতো সাদা ফর্সা কে কে হতে চান? সবারই কিন্তু প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে, প্রত্যেকটা মেয়েরই অনেক বেশি পরিমাণ হচ্ছে ড্রিম থাকে যে একদম ফর্সা হবে, একদম ফর্সা হবেন, কম বেশি কিন্তু সবারই। আমার নিজেরই কিন্তু আমি একটু আপনাদেরকে দেখাই, আপনারা না দেখলে আসলে এই জিনিসটা বুঝবেন না। আমি আমার ছবি দেখাইতেছি আপনাদেরকে, আমি কতটা কালো ছিলাম আমি একটু আপনাদেরকে দেখাই। আসলে অনলাইনে কোনো সেলার আপনাদেরকে কালো চেহারা দেখাইতে পারবে না, যেটা আমি হইছি এরকম কালো চেহারা কোনো সেলার আপনাদেরকে দেখাইতে পারবে না যেটা আমি হইছি। আমি জন্মগত কালো থেকে ফর্সা হয়ে দেখাইছি, আমি একটু দেখাই আপনাদেরকে। আপনাদেরকে না দেখাইলে না আপনারা মনে করেন কি এটা মনে মিথ্যা বলতেছে, আসলে কেউ বিশ্বাস করতে চায় না, কেউ না বিশ্বাস করতে চায় না যে আমি আসলে এতটা কালো ছিলাম, এতটাই কালো ছিলাম যে আসলে আমাকে দেখলে কেউ বিশ্বাস করতে চায় না, আসলেই বিশ্বাস করতে চায় না। আর বিশ্বাস হওয়ার এটা কথাও না, এটা বিশ্বাস হওয়ার কথাও না। দেখেন আমার স্কিন কালার কিন্তু এখন রাইট নাও এইটা, সো এই কালো স্কিন মেয়েটা দেখেন, এই যে কালো স্কিন মেয়েটা, কালো থেকে আমি ফর্সা হয়ে দেখাইছি, এই হচ্ছে কালো আমি। আমি এখন কিন্তু আমি কালো নাই, কারণ আমি কিন্তু আগে বাইরে বের হলে সবাই আমাকে দেখছে, আর এখনো বাইরে বের হলে সবাই আমাকে এভাবে তাকায় থাকে যে এত ফর্সা কেন। সো এই যে কালো মেয়েটা জাস্ট দেখেন যে রাতারাতি কিভাবে ফর্সা হয়ে যায় কিভাবে। আপনারা এর থেকেও যদি কালো থাকেন যে আপু আমি নাইজেরিয়ান, সেক্ষেত্রে আপনি ফর্সা হতে পারবেন একটা ক্রিম দিয়ে। আমি দেখাবো সেই ক্রিমটা, আমি ক্রিমটা ছবিটা আছে আমার পাশাপাশি, আপনারা একটু কমেন্ট করে জানান যে আমি ছবিটা দেখাবো কিনা, যদি আপনারা বলেন সেক্ষেত্রে আমি এই জিনিসটা দেখাইতে পারবো। দেখেন স্কিন কালার পুরো সাদা হয়ে যায় যখন আপনি ক্রিম ইউজ করবেন, এইরকম ফর্সা হয়ে যাবে যখন আপনি ক্রিম ইউজ করবেন। অনেক সেলার দেখবেন কি ফিল্টার লাগে, তারপর হচ্ছে আপনাকে দেখাবে যে সে আগে কালো ছিল বর্তমানে ফর্সা, কিন্তু আমার মতো আমি কিন্তু রেগুলার শোরুমে যাই, রেগুলার কাস্টমারদের সাথে দেখা করি এবং ইচ অ্যান্ড এভরিথিং, যত কাস্টমার আছে সবাই আমাকে এইভাবেই দেখে আসতেছে, ঠিক আছে। লুকোচুরি করার কোনো অপশনই নাই যে আমি কালো থেকে ফর্সা হয়েছি, এবং আমার প্রোডাক্ট দিয়ে আপনি 10 মিনিটে আপনার স্কিন ফর্সা হতে পারবেন। দাঁড়ান আমি ছবিটা খুঁজতেছি, 10 মিনিটে আমার মতো একদম কালো থেকে 10 মিনিটে আপনি সাদা ফর্সা হতে পারবেন। দেখেন এরকম হোয়াইট স্কিন কালার, আপনারা হয়তো ভাবতে পারেন এগুলো এডেড ছবি, একটাও এডেড ছবি না এবং কোনো ফিল্টার ইউজ করা নাই, এরকম কালো থেকে আমি ফর্সা হয়ে গেছি। কালো থেকে আমি আফটার বিফোর ছবি আনলাম, আমি একটু আপনাদেরকে বুঝে দেখাইতে পারতেছি না যে এত পরিমাণ কালো থেকে আমি ফর্সা হয়ে আপনাদেরকে দেখাইছি। ইভেন আমার বাসার সার্ভেন্ট, ঠিক আছে, আপনারা আমার বাসার সার্ভেন্টকে দেখছেন মাত্র পিছন থেকে হাইটা গেছে যে কি সাদা হয়ে গেছে, আগে কি কালো ছিল, আগে কি কালো ছিল আর আগে এখন বর্তমানে কি পরিমাণ সাদা হয়ে গেছে। শুধু এইটা না, আমার হাজার হাজার কাস্টমারের রিভিউ আছে, আমি একটু দেখাই। আমি আমি নিজে চেঞ্জ হয়েছি, বাসার সার্ভেন্টকে চেঞ্জ করছে এবং আমি কাস্টমারকে চেঞ্জ করি। দেখেন কাস্টমারদের রিভিউ, হাতের সাথে মুখ মিলে না, ক্রিম মেখে তার ফেস এত সাদা হয়ে গেছে যে হাতের সাথে ফেস মিলে না। দেখাবো ক্রিম, আর এইটা কিন্তু অর্গানিক ক্রিম, এটা আপনি চাইলি, এটা আমি এই আসমাপো আসমাপো একটা মানুষ একটু আসো। আচ্ছা এই যে দেখেন আপু তুমি তো কালো থেকে পুতুলের মতো সুন্দর হয়ে গেছো। জি আপু, নাইট ক্রিম মাখলে যে কেউ সুন্দর হবে, যে কেউ। এই যে দেখেন আমার কাস্টমারের রিভিউ যে আপু দেখেন মুখের কি অবস্থা, হাতের সাথে মুখ মিলতেছে না, লাভ ইউ স্যাফরন ক্রিম, লাভ ইউ স্যাফরন ক্রিম এমনিতে বলতেছে বা এটা আপনারা হয়তো বা ভাবেন আমি সেলের জন্য বানায় বলি, কাস্টমার বানায় বলবে না, সবারই হচ্ছে টাকার জোর আছে, কেউ বানায় কথা বলে না, সবাই টাকা দিয়ে প্রোডাক্ট কিনে, এখানে কেউ মাকদামি কাউকে প্রোডাক্ট দেয় না, সবাই অনেস্ট রিভিউ দেয়। মুখে গুটি গুটি র্যাশ আছে এর জন্য কি করব, আপনি লিনোজেক ফেস ওয়াশ চিলি ক্রিম মাখবেন 7 দিনে ব্রন র্যাশ সব চলে যাবে, 7 দিনে ব্রন র্যাশ সব চলে যাবে, 7 দিনে বুস্টার দিয়ে স্পট কমে গেছে। একটা পাপ্পা দিয়ে দাও আপুকে, একটা পাপ্পা দিয়ে দাও এর জন্য, ঠিক আছে আপুকে একটা পাপ্পা দিয়ে দাও, কারণ তোমার আপু দেখো কত ভালো ভালো প্রোডাক্ট তোমাদেরকে দিচ্ছে। আমি আমার কাস্টমার থেকে যেমন পাই দোয়া, তেমন পাই আদর, তেমন পাই স্নেহ। আমার অনেক বয়স্ক কাস্টমার আসে, আমার অনেক ছোট ছোট ক্লায়েন্ট আসে যারা আমার লিপ অয়েল ইউজ করে, লিপ বাম ইউজ করে, যাদের বয়স খুব কম তারা লিপ অয়েল, লিপ বাম এবং লাল চন্দন ব্যবহার করে। আমার এমনও মুরব্বী কাস্টমার আছে যাদের বয়স হচ্ছে 80 বছর, 90 বছর, খুবই আদর করে, খুবই স্নেহ করে, কেন করে
দোয়া দেয় আমাকে কেন দেয় প্রোডাক্ট ভালো দেখে মানুষ টাকা দিয়ে তো বস্তা বস্তা প্রোডাক্ট কিনবে না কিনবে বলেন আচ্ছা আপু আমি দুইটা নি তিনটা যদি ব্যবহার করতে পারে এই ক্রিমটা আমি দেখাবো ফটাফট অর্ডার করবেন আমি একটু দেখাই আমার শিপমেন্ট আসছে আপনাদেরকে আমি এই প্রথম দেখাইতেছি যেটা কিভাবে আমাদের প্রোডাক্টগুলো তৈরি করা হয় একটু আপনারা দেখেন ভালো করে কালকে আপনার ভাই আমাকে হোয়াটসঅ্যাপে পিকচার দিছে কোম্পানি থেকে পিকচার পাঠাইছে জাস্ট একটু দেখেন মানে কিভাবে এই যে দেখেন হাজার হাজার পিস ক্রিম হাজার হাজার পিস ক্রিম তৈরি হয় আপনাদের জন্য হাজার হাজার পিস ক্রিম তৈরি হইছে আপনাদের এগুলো ছবি আমি পোস্ট করি না জাস্ট দেখেন আপনাদের ভালোবাসার ক্রিম কিভাবে তৈরি হয় কোন সেলার আপনাদেরকে দেখাইছে আজ পর্যন্ত দেখায় নাই আমি দেখাই আমার প্রোডাক্ট কেমনে তৈরি করা হয় আমি দেখাই আমার শিপমেন্ট আমি দেখাই যে দেখেন কিভাবে প্রোডাক্ট আসে ইভেন আমার বুস্টারে তো ভিডিও পর্যন্ত দেখেন যে কিভাবে প্যাকেজিং হয় কিভাবে বিদেশিরা প্রোডাক্ট তৈরি করতেছে সব ভিডিও আমি দিয়ে দেই এখন আমি দেখাইতেছি এই জিনিসটা এখন আমি দেখাবো বাট আপনাদেরকে একটা কষ্ট করতে হবে আপুরা কি করতে হবে আমি বলে দেই যারা লাইভটা দেখতেছেন পাঁচটা শেয়ার করবেন একটা লাভ রিয়্যাক্ট দিবেন কিছু করতে হবে না আমি ক্রিমটা এখন দেখাবো এটা আমার জন্য একটা ভালোবাসা মনে করবেন আপনারা দিচ্ছেন পাঁচটা শেয়ার করবেন একটা লাভ রিয়্যাক্ট দিবেন যারা লাইভটা দেখতেছেন সবাই পাঁচটা শেয়ার ইয়েস আপু শাওয়ার জেলটা তিন বছর বাচ্চা কি ব্যবহার করতে পারবো পারবে আপু আমার বেবি গোসল করে ওইটা দিয়ে মিথ্যা বলবো না আমার বেবি ওটা গোসল করে এবং ও খুব কমফর্ট কারণ ওটা সফট করে স্কিন এই হচ্ছে আপনাদের ভালোবাসা সবাই কি রেডি সবাই না আমাকে ভালোবাসেন না আমি দেখছি আমাকে এত আদর করেন আপু সুদিন জেল দেখাচ্ছি একটু একটু ওয়েট করেন আপু ক্রিমটা দেখায় নেই কাস্টমার তো ওয়েট করতেছেন আমি ক্রিমটা একটু দেখাই বিসমিল্লাহ এইটা এটার গেমস খেলবো আমি এটার গেমস খেলবো আগে সবাই একটু লাভ রিয়্যাক্ট দিয়ে শেয়ারটা করে নেন তারপরে আমি এটার গেমসটা খেলে নেই ঠিক আছে এইটা কি দিয়ে তৈরি এই ক্রিমটা কি দিয়ে তৈরি কে বলতে পারবেন কে যারটা সঠিক হবে সে একটা ক্রিম ফ্রি পাবে যারটা সঠিক হবে দিস ওয়ান স্যাফরন দিস ওয়ান স্যাফরন ক্রিমের কালারটা মিলান ক্রিমের কালারটা মিলান আপনি যত কালো থাকবেন ক্রিম আপনাকে সাদা করে ফেলবে যত কালো থাকেন না কেন যত পাকিস্তানি ক্রিম ইউজ করেন না কেন যত উল্টা পাল্টা প্রোডাক্ট ইউজ করেন না কেন যাই করেন না কেন এই ক্রিমটা মাখলে আপনি সাদা হবেনই আর যদি তিনটা ব্যবহার করতে পারেন আমি একটু আবারও বলে দিই ক্রিমটা তিনটা একটাতেই সাদা হয়ে যাবেন যদি আপনি তিনটা ব্যবহার করতে পারেন সেটা কিন্তু আপনার স্কিনটা একদম হোয়াইট ফর্সা করে ফেলবে একদম হোয়াইট এবং স্যাফরন এবং পানির গ্লাসটা দাও আমি এটা কালার কিভাবে আসে সেটা আমি দেখাবো কালারটা দেখেন ক্রিমের কালারটা দেখেন এই যে হলুদ বর্ণের একটা ক্রিম হলুদ বর্ণের একটা ক্রিম এবং আমি এটা দুবাইতে গিয়ে আপনাদেরকে দেখাইছি কিভাবে স্যাফরন আমাদের আনানো হয় এবং এটা কিন্তু টোটালি একটা অর্গানিক স্যাফরন একটা অরিজিনাল স্যাফরনের একটা ক্রিম অরিজিনাল স্যাফরনের একটা ক্রিম এবং এই স্যাফরন ক্রিমটার লাখ টাকার উপরে তৈরি করা হয় লাখ টাকা দিয়ে এই স্যাফরন কেনা হয় তারপরে আপনাদের জন্য ক্রিম তৈরি করা হয় এটা আপনি যদি দুধের সাথে মিক্স করেও খান সেক্ষেত্রে আপনি সাদা হয়ে যাবেন সেক্ষেত্রে আপনি সাদা হয়ে যাবেন এইটা আপনার মুখে পুরাতন দাগ গোটা গোটা র্যাশ ফাঙ্গাল একনি এবং কি পিগমেন্টেশন রোদে পড়া কালো দাগ ইভেন যা আছে সবকিছু একদম টানা আপনার ভ্যানিশ করে ফেলবে আচ্ছা গেমসটা রেডি সবাই সবাই রেডি স্যাফরন কতদিনে ফর্সা করে সবাই উইনার হবেন আজকে আল্লাহ মিনিমাম দুইজনকে উইনার করব স্যাফরন কতদিনে আপনাকে ফর্সা করে ফেলবে স্যাফরন কতদিনে আপনাকে ফর্সা করে ফেলবে যারটা সঠিক হবে সে আজকে টাটকা উইনার হয়ে যাবে নাম পিন পোস্ট করা হবে এটা কি গ্লাস দিছো এই হচ্ছে আপনাদের স্যাফরন এইটা আমি নিয়ে আসছি দেখেন এটা খুললে এই যে দেখেন এটা ভিতরে স্যাফরন এই যে দেখেন না এটা লাল কালারের ক্রিম কিন্তু লাল কালারের না ক্রিম কিন্তু হলুদ কালার দেখেন কিন্তু এটার কালার কিন্তু লাল এখন আমি ম্যাজিক দেখাবো এটা পানির ভিতরে দিয়ে দেখাবো আপনাদেরকে জাস্ট নরমাল পানির ভিতরে এই স্যাফরনটা অ্যাড করে দেখাবো যে কালার কোনটা আসে এই কালার পাবেন এই কালার হলুদ কালার পাবেন ঠিক আছে পুরা হলুদ কালার পাবেন এই স্যাফরন আপনি যত কালো হবেন তত তাড়াতাড়ি ফর্সা হবেন নাইজেরিয়ানদের মতো যদি কালো থাকেন নিগ্রোদের মতো যদি কালো থাকেন সেক্ষেত্রেও আপনি সাদা ফর্সা হয়ে যাবে বুঝতে পারতেছেন সেক্ষেত্রেও এই যে দেখেন পানি দেখেন এটা কিন্তু সাদা এটার ভিতরে কোনো কালার দেওয়া নাই এখন আমি কি করব দেখেন আপু এটা যদি প্রেগন্যান্সি টাইমেও খান পেটের বেবি ফর্সা হয় এটা আমি নিজে কিন্তু দেখছি আমার বাবু কিন্তু অনেক কালো ছিল এখন মাশাআল্লাহ দিলে আমার এই স্যাফরনটা খাওয়ার পরে এই যে দেখেন আমি কয়টা স্যাফরন নিলাম তিন চারটা নিব
একটু বেশি নিব আজকে, এটা আমি এমনিই খাই এমনিই খাই। দেখেন এই যে অল্প কয়টা স্যাফরন নিলাম, আল্লাহ করিস না পড়ে গেছে। আমি এখন নিচ থেকে এগুলো টোকায় টোকায় উঠাবো, মানে এগুলো যে দাম লাখ টাকা এগুলো লাখ লাখ টাকা এটার প্রাইস। ঠিক আছে এই যে দেখেন স্যাফরন আমি দিয়ে দিলাম, কালার কিন্তু ছাড়া স্টার্ট হবে একটু পর। ভালো করে ফলো রাখেন আপু ইন্দ্রাণী পাউল দাস। আপনার মেবি হচ্ছে একটু প্রবলেম হচ্ছে আমার লাইভ দেখে, ঠিক আছে একটু আপনার মনে হয় আমার লাইভ দেখে সমস্যা হচ্ছে, আপনি হার ইয়ার দিতেছেন, তা আপনার আইডিটা একটু আমরা পাবলিক প্লেসে কমেন্ট করে দেই। সবাই একটু আপনার আইডিতে ঘুরে আসুক, কি বলেন আপু? একটু কষ্ট করে একটু কমেন্ট করে দেয় তাহলে বুঝতে পারবেন মানুষের লাইভে এসে কি খুব মজা পান। কালার দেখেন স্যাফরনের অরিজিনাল, এটা একটু পানির সাথে যখন মিক্স করবেন পুরো কালার হলুদ হয়ে যাবে। আপু আমি একটা স্যাফরন ব্যবহার করে অনেক বেশি সাদা হয়ে গেছি, থ্যাংক ইউ তানি আপু, থ্যাংক ইউ সো মাচ। আপনার কমেন্ট আমি একটু পিন পোস্ট করে দিলাম, শোনা আপু একটু পিন পোস্ট করে দিলাম। যারা একদম চিন্তা করেন যে আপু আমি জন্মগত কালো, আপু আমি জন্মগত কালো, আমি রাতারাতি ফর্সা হবো জন। এই যে দেখেন অলরেডি কালার ছাড়তেছে, অলরেডি হচ্ছে আপনার কালার ছাড়তেছে, এটা আমি খেয়ে ফেলবো অলরেডি। এটা আর একটু পাঁচ মিনিট, এটা দুই মিনিট থাকুক, এটা দুই মিনিট থাকুক, কালার অটোমেটিক ইয়েলো হয়ে যাবে। এই সাইডটা রেখে দিলাম, ক্রিম নিয়ে একটু কথা বলি। এই হচ্ছে ক্রিম, এই হচ্ছে ক্রিম। প্রত্যেকদিন রাতের বেলা কি করবেন একটু ভালো করে দেখেন, প্রত্যেকদিন রাতের বেলা একটু ভালো করে দেখেন, নাইলে কিন্তু পরবর্তী টাইমে আবার বলবেন আপু এটা কেমনে লাগাবো কেমনে লাগাবো বুঝতে পারতেছি না। এই যে দেখেন প্রত্যেকদিন রাতের বেলা মোটা করে ক্রিম নিবেন, নট কিপটামি। যদি কিপটামি করেন ক্রিম কাজ করবে না, যদি কিপটামি করেন ক্রিম কাজ করবে না। এইভাবে আপনি পুরা ফেজে ফেজে আগে মুখ ধুয়ে নেবেন ভালো একটা ফেস ওয়াশ দিয়ে। যদি মুখে ব্রণ থাকে, মুখে ব্রণ আসমাপো, তুমি আজকেও ফেস ওয়াশ দাও নাই আমারে, দুইটা ফেস ওয়াশের একটা ফেস ওয়াশ দেন, ফেস ওয়াশ দেখাইতেছি। যদি আপনার ব্রণ থাকে আর একটা ফেস ওয়াশ, ঠিক আছে। আপনার লাইভে হাসি নেই আপু, একজন কমেন্টের হাসি দিলাম, আচ্ছা ঠিক আছে আপু সমস্যা নাই। আচ্ছা সো এইটা হচ্ছে কথা, যদি আপনার মুখে ব্রণ থাকে একটা ফেস ওয়াশ দিবেন। যদি সাদা হতে চান, যা আমি একদম দুধের মতো সাদা হতে চাচ্ছি, দুধের মতো সাদা হতে চাইলে আপনি অবশ্যই অবশ্যই হচ্ছে আমাদের গ্লোফিক্স ফেস ওয়াশটা ব্যবহার করবেন। এইটা টানা ব্যবহার করবেন, গ্যাপ দিবেন না, এটা ইমার্জেন্সি হোয়াইট করবে, সো এটা টানা ব্যবহার করবেন। এইটা কিন্তু আপনার আলতু ফালতু ক্রিম না। যারা শুধুমাত্র ফর্সা হতে চান যে আপু আমি টার্গেট নিচ্ছি আমি ফর্সা হবো, সেক্ষেত্রে আপনি স্যাফরন নিবেন, এনিওয়েজ কেউ নিবেন না, এটা অনেক বেশি ইমার্জেন্সি ফর্সা করে। ঠিক আছে কি হবে এত ফর্সা দিয়ে, ফর্সা যাদের বিয়ে হয় না, যাদের বিয়ে ভেঙে যায়, ইভেন আশেপাশে আত্মীয় স্বজন কালো দেখে, কালো দেখে শুনেন আপনার তো কিচ্ছু না, আপনি ফর্সা আছেন দেখে আপনার গায়ে লাগতেছে না, আপনি ফর্সা আছেন দেখে আপনার গায়ে লাগতেছে না। এবং আমি যেটা ফেস করছি ভাই, আমার বিয়ে ভাইঙা যাওয়া ধরছে, বুঝছেন বিয়ে পর্যন্ত ভাইঙা যাওয়া ধরছে কালো ছিলাম দেখে। এবার বুঝেন শুধু আমি না, এবং যারা এই প্রবলেমটা ফেস করে কালো দেখলে, এখনকার যুগে কালো মে পাবেন না ভাই, সবই ফর্সা। আপনি ঘরে ঘরে যান কালো মে দেখবেন না, দেখবেন কি সাত দিন পর ফর্সা হয়ে গেছে, কালো মেয়ে ইনস্ট্যান্ট সাত দিন পর ফর্সা হয়ে যায়। কেন হয়? ক্রিম মেখে, কারণ তারা সমাজে টিকতে পায় না। আমাদের বাংলাদেশে একমাত্র পসিবল যে কালো দেখলে বিয়ে হয় না, কালো দেখলে কুটনামি শুরু হয়, কালো দেখলে আশেপাশে অনেক বেশি আলোচনা সমালোচনা হয়, কত যে কষ্ট কালোদের, সেটা আমাদের একমাত্র বাঙালি দ্বারাই সম্ভব। কিন্তু দেশের বাইরে যান কালো ফর্সা কোনো ফ্যাক্ট না, কালো ফর্সা কোনো ফ্যাক্ট না। আর কিন্তু এখন সবাই সুন্দরের পূজারী, কোটি কোটি টাকা খরচ হয় দুবাইতে, দুবাইতে কোটি কোটি টাকা মানুষ সৌন্দর্যের পিছনে খরচ করতেছে, ফর্সা হওয়ার জন্য, ফিলার করতেছে, ঠোঁট ফুলানোর জন্য, কত কিছু যে সার্জারি করে ভাই, কেন করতেছে, কেন করতেছে, কেন সুন্দর হওয়ার জন্য। সবাই সুন্দরে পূজারি, আপনি একা মাথার ভিতরে ওই যে ভাবতেছেন আপনি সুন্দর, আপনি কি সুন্দর সেটা আপনি নিজেই জানেন। সবাই সুন্দর হওয়ার জন্য এখন টাকা খরচ করে, কেউ আর আগের মতো বোকা নাই যে আমি অসুন্দর হয়ে ঘরে বসে থাকবো, ঠিক আছে। আচ্ছা তো এই হচ্ছে ক্রিমটা, আর এটা কিন্তু ন্যাচারাল ক্রিম, আমি আবারও বলে দেই স্যাফরন ক্রিমটা ন্যাচারাল, এটা সাত দিনের ভিতরে আপনার স্কিন কালার চেঞ্জ করে ফেলবে, সাত দিনের ভিতরে। স্যাফরন আপনার স্কিন যদি ভালো থাকে, আপনি আজকে রাতে লাগাবেন, কালকে সকালবেলা আপনার স্কিন ফর্সা দেখবেন। আজকে রাতে ব্যবহার করবেন আপনি, কালকে সকালবেলা দেখেন স্যাফরনের অলরেডি মাশাল্লাহ দিলে কালার অনেক হলুদ হয়ে আসে, কালার অনেক হলুদ হয়ে আসে, আরো আসবে ক্রিমের মতো কালার আসবে। এটা আমি খেয়ে ফেলবো, এটা ফালাবো না, ঠিক আছে এটা ফালাবো না। এবার আমি এমনও দেখছি ভাই, আপনার আপনি কালো, আপনার জামাই ফর্সা হোক ডাজ নট ম্যাটার, সে একটা সুন্দর মায়া দেখে আপনারে আপনারে ঘরে রাখা অন্য মেয়েদের সাথে অন্য বেটিদের সাথে হচ্ছে পরকিয়া করতেছে,
বুঝছেন ব্যাপারটা কি? বুঝছেন আপনার ফসল দরকার নাই, কিন্তু আশেপাশে পরকিয়া চলতেছে, এরকম হাজার ঘরে ঘরে পরকিয়া চলতেছে, সুন্দর মেয়েদের সাথে পরকিয়া চলতেছে। তো আপনি যদি চিন্তা করেন আপনি কালো হয়ে ঘরে বসে থাকবেন, আপনি অসুন্দর হয়ে ঘরে বসে থাকবেন, আপনার জামাই ভাইগা চলে যাবে, সাত দিনও জামাই আটকাইতে পারবেন না, ঠিক আছে? এই হচ্ছে অবস্থা। তো আমি এটা হয়তো আপনারা আমার কাছে খারাপ পয়েন্টে নিতে পারেন, কারণ এটাই বাস্তবতা, এটাই হচ্ছে এখন বর্তমানে। পরকিয়া পরকিয়া কেন হয়, এমনি এমনি হচ্ছে না, হাজার হাজার ঘরে ঘরে এগুলো হচ্ছে, কই যাও। আচ্ছা, তো এই হচ্ছে স্যাফ্রন ক্রিমটা, তিন দিনে রেজাল্ট পাইছি, থ্যাংক ইউ আপু। আপু আমি এটা নিতে চাই। আচ্ছা ঠিক আছে আপু, তো স্যাফ্রন ক্রিমটা আপনাকে রাতারাতি ফর্সা করবে, একদিনে আপনাকে ফর্সা হওয়ার আমি চ্যালেঞ্জ দিব, সাত দিনের ভিতরে আপনি বুঝতে পারবেন যে আপনি ফর্সা হয়ে গেছেন, সাত দিনের ভিতরে, সাত দিনের ভিতরে আপনি বুঝতে পারবেন যে আপনি ফর্সা হয়ে গেছেন। ইভেন আপনি এটা গলায় লাগাবেন, কারণ আপনার ফেস অতিরিক্ত ফর্সা হয়ে যাবে, কাস্টমারের মতো এসে বলবেন আপু আমার এমন হাত পা ফর্সা করার প্রোডাক্ট দেন, আর মুখের সাথে হাত পা মিলতেছে না, এত সাদা হয়ে যাবেন। এই হচ্ছে স্যাফ্রন ক্রিমটা, প্রত্যেকদিন রাতের বেলা ফুল ফেজে মাসাজ করবেন, ফুল ফেজে মাসাজ করে রেখে দিবেন, কালারটা হবে হলুদ কালার, এই কালারটাই থাকবে, এই কালারটাই থাকবে সারা রাত, এইভাবে রেখে দিবেন। সকালবেলা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলবেন, সকালবেলা ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরে আপনার ফেসটা পুরো বাটারের মতো দেখবেন। এখন আসি ক্রিমটার কাজ কি কি, মেইন অত আপনাকে ধবধবে ফর্সা করবে, যাদের ফর্সা হওয়ার ইচ্ছা নাই তারা স্যাফ্রন কিনবেন না, সোজা কথা আমার, সোজা কথা যে আপু আমি ফর্সা হতে চাচ্ছি না, আপনি স্যাফ্রন নিবেন না, স্যাফ্রন আপনাকে অনেক ফর্সা করে ফেলবে। সো স্যাফ্রন যারা চিন্তা করতেছেন আপু আমি ফর্সা হব না, আমি এটার পিছনে টাকা খরচ করবো না, আমি আজ জোর করে বলি তারা এটা নিবেন না, কারণ এটা অতিরিক্ত পরিমাণ আপনাকে ফর্সা করে ফেলবে, অতিরিক্ত পরিমাণ আপনাকে ফর্সা করবে, তখন কিন্তু মুখের সাথে গলা মিলবে না। স্যাফ্রন তো জাদু, ইয়েস আপু টুম্পাকু, স্যাফ্রন হচ্ছে জাদু, মানে এটা কাস্টমার কেন কিনে জানেন? কে কয়টা নিছেন স্যাফ্রন, সত্যি কথা বলেন তো, মুখে যে কোনো কালো দাগ চলে যাবে স্যাফ্রন ক্রিমে, ঠিক আছে? কুষ্টিয়াতে তোমার শোরুম আপু, আমার বাড়ি কুষ্টিয়া, আমি তোমার শোরুম থেকে স্যাফ্রন ক্রিম এনেছি, থ্যাংক ইউ আপু। এই হচ্ছে স্যাফ্রন ক্রিমের জাদু, কুষ্টিয়া কেন, কুড়িগ্রাম থেকেও কাস্টমার আসে, সিলেট থেকে আসে, চট্টগ্রাম তো শোরুম দিয়েই ফেলছি, এরপরে কত যে দূর দূরান্ত থেকে কাস্টমার প্রোডাক্ট নিতে আসে জানেন? আমি যদি বলি তাইলে বলবেন আল্লাহ আপু এত সত্যি কি এত দূর থেকে কাস্টমার আসে, সারা রাত জার্নি করে সকালবেলা যমুনার সামনে বৈশা থাকে, যতক্ষণে মার্কেট না খুলে, খোলার পরে তারপর প্রোডাক্ট নেয়। আপু আমি চারটা দিছি, আপু ছয়টা নিয়েছি, দুইটা ব্যবহার করেছি মাত্র, এত সাদা হয়ে গেছি, মুখের সাথে হাত মিলতেছে না, এখন হাতে পায়ে স্যাফ্রন দিতেছি, আল্লাহ আমি বলছি না, স্যাফ্রন নিলে অনেক সাদা হয়ে যাবে, অনেক ছেলেরা লাগাইলে তো আমার যে কি ছেলে কাস্টমার ভারছে এটা দিয়ে, বলে কি আপু সারাদিন বাইক চালাই, রোদে স্কিন পুড়ে পুরা কালো হয়ে গেছি, আপু কিভাবে যে ফর্সা হবো। তো এখন স্যাফ্রন দেওয়ার পরে সেই ভাইয়া কাস্টমার গুলা পুরা কি একদম মানে লাইন ধরে প্রোডাক্ট নিতেছে, বলতেছে আপু এত ফর্সা, এত ফর্সা হয়ে গেছে, আপু স্যাফ্রন ক্রিম ইউজ করলে কি পক্সের পক্সের দাগ লাল চন্দনই চলে যায়, আপু এক্সট্রা টাকা খরচ করার দরকার নেই আপনার। আচ্ছা, সো এইটা আপনাকে ধবধবে ফর্সা করবে, তো যাদের ফর্সা হওয়ার ইচ্ছা নাই তারা এটা নিয়েন না, এটা অতিরিক্ত ফর্সা করবে। এখন আমি বলে দেই আপু জুস সাপ্লিমেন্ট, এটার কাজ আলাদা, ঠিক আছে? সো এই কমেন্ট করেন না যে ফর্সা হয়েছেন কিনা, যে হয় সেই বুঝে, মানুষ রেজাল্ট না পাইলে, মানুষের স্কিন তুলতুলা না হইলে মানুষের টাকায় কামড়ায় না যে প্রোডাক্ট কিনে, ঠিক আছে? রেজাল্ট পায় দেখি কিনে। সো এই যে দেখেন স্যাফ্রন, ব্রণের কাঁচা ব্রণ, পাকা ব্রণ, শুকনো ব্রণ, যে ব্রণ থাকুক না কেন দাগ আপনার ভ্যানিশ করবে, বেস্তার দাগ হালকা করে ফেলবে, ইভেন আপনার স্কিনে রোদে পোড়া কালো দাগ পর্যন্ত চলে যাবে। স্যাফ্রন আমি প্রাইস বলে দিব, যারা নেবেন ফটাফট অর্ডার করবেন, স্যাফ্রন স্টক আউট হয়ে যাবে, স্যাফ্রনের আমি বারবার বলতেছি স্যাফ্রন স্টক আউট হয়ে যাওয়ার আগে তাড়াতাড়ি স্যাফ্রন নিয়ে নেবেন। এখন আসি স্যাফ্রনের প্রাইস, রেডি সবাই, রেডি আমার জান পাখিরা কি রেডি সবাই অর্ডার করার জন্য, সবাই রেডি বলেন আমি দাম বলবো, আপনারা ফটাফট অর্ডার করবেন। সারা বাংলাদেশে হোম ডেলিভারি, ঘরে বসে প্রোডাক্ট পাবেন, ঘরে বসে, ইভেন ঢাকার বাইরে যারা আছেন শুধু 510 টাকা বিকাশ করবেন, ঢাকার ভিতরে কোনো টাকা বিকাশ করার দরকার নেই, চাইলে আমাদের দুইটা শোরুম থেকে কেনাকাটা করতে পারবেন, চট্টগ্রামে একটা শোরুম আছে, ঢাকাতে একটা শোরুম আছে, যে কোনো শোরুম থেকে আপনি কেনাকাটা করতে পারবেন। তো এখন আসি দাম, মাত্র 1700 টাকা, মিনিমাম তিনটা ব্যবহার করবে না, তিনটার বেশি এটা লাগাইতে চায় না কাস্টমার, বলে কি আপু তিনটা লাগানোর পরে এত ফর্সা হয়ে গেছে, এত ফর্সা হয়ে গেছে আর চাই না। তো এইটা অতিরিক্ত পরিমাণ আপনাকে ফর্সা করবে। তো যারা চিন্তা করতেছেন আপু আমি সাদা হইতে চাই না, তারা এটা নিয়েন না ভাই, সাদা হবেন পরে এসে আমারে ধরবেন যে আপু এত ফর্সা কেন হয়েছে, কারণ এই প্রবলেমটাই আমি বেশি ফেস করি যে ফর্সা বেশি হয়ে গেছে, আপু ফর্সা তো এত হইতে চাই না কিন্তু স্যাফ্রন দিয়ে এত সাদা হয়ে গেছে। স্যাফ্রনের প্রাইস মাত্র 1700, যারা নেবেন নিয়ে নেন। আর এই যে দেখেন স্যাফ্রনের রিয়েল কালার, ক্রিমের কালার, স্যাফ্রনের রিয়েল কালার, জাস্ট দেখেন কালার কিন্তু চলে আসছে, কালার কিন্তু চলে আসে, এটা আমি খায়া ফেলি,
দেখছেন এটার টেস্ট, এটার স্মেল, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখছেন আপনারা তো ভাবেন আমি কেন স্যাফ্রনের পাগল, আমি স্যাফ্রন খাই ভাই, আমি স্যাফ্রন খাই, আমি স্যাফ্রন মাখি। দেখছেন আমার জিব্রা জিব্রা কালার হয়ে গেছে, স্যাফ্রন মানুষ এমনি এমনি কিনতেছে টাকা দিয়ে, স্যাফ্রনের দাম বাইরা যাবে ভাই। আমি 6 লাখ টাকা দাম দেখে আসছি দুবাইতে, এই যে কিনে নিয়ে আসছি না, 6 লাখ টাকা, 6 লাখ টাকা স্যাফ্রন। তো আপনারা যারা চিন্তা করেন স্যাফ্রনের দাম এত কেন, স্যাফ্রনের দাম আরো বাড়বে, দিয়ে কুলাতে পারবেন না। 1700 টাকা প্রাইস, এটা যদি অন্য কোনো সেলারের হাতে বাই এনি চান্স আসতো দাম কত রাখতো জানেন, মিনিমাম 3 থেকে 4 হাজার টাকা, ঠিক আছে, মিনিমাম 3 থেকে 4 হাজার টাকা। আপু আমার শাশুড়ির জন্য নিয়েছি এই ক্রিমটা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এখন আসি আপু, আমি মুখ ফর্সা করতে চাই, একটা ফেস ওয়াশ দেন, যারা একদম ফর্সা হতে চান তারা মিল্কি ফেস ওয়াশটা নেবেন। আমি আবারও বলে দেই যারা একদম হোয়াইট ফর্সা, যে আপু আমি একদম সাদা ফর্সা হতে চাচ্ছি, সো সেক্ষেত্রে আমি কি করব, যারা একদম ফর্সা হতে চান স্কিনের একদম ট্যান রিমুভ করতে চান তারা স্যাফ্রনের সাথে হচ্ছেন মিল্কি নেবেন 1150 টাকা, স্যাফ্রনের সাথে মিল্কি ফেস ওয়াশ নিলে 1150 টাকা, 1150 টাকা দিয়ে এই ফেস ওয়াশটা নেবেন। কারণ অনেক আছে ডেটল সাবান দিয়ে মুখ ধোন, অনেক আছে লাক্স সাবান দিয়ে মুখ ধোন, অনেক আছে উল্টা পাল্টা সাবান দিয়ে মুখ ধোন, ভাই বিশ্বাস করেন এই টাইপের সাবান দিয়ে যারা মুখ ধোন তাদের মুখে ব্রণ হবে, র্যাশ হবে, ফাঙ্গাল একনে হবে, স্কিন ড্রাই হয়ে যাবে। সাবান কখনো মুখে ইউজ করবেন না, বিশেষ করে যেগুলো হচ্ছে আপনার জীবাণুনাশক সোপ, যেগুলো হচ্ছে আপনার অনেক বেশি পরিমাণ ড্যামেজিং স্কিন সোপ, সো ওই টাইপের সাবান দিলে স্কিন পুরাই 12টা বাজে যাবে। সো ফেস ওয়াশ সবসময় সঙ্গী হিসাবে রাখবেন। ফেস ওয়াশের দাম হচ্ছে আপনার মাত্র 1150 টাকা, একটা কতদিন ব্যবহার করা যাবে, 15 থেকে 18 দিনে স্যাফ্রন শেষ করবেন, কতদিন না, আপনি যখন প্রথম নেবেন 15 থেকে 18 দিনে স্যাফ্রনটা শেষ করবেন, এরপরে আপনি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ এটা ব্যবহার করতে পারবেন, সমস্যা নাই, কিন্তু প্রথম তিনটা আপনি 15 থেকে 18 দিনে শেষ করবেন। আপু তোমার কোকোনাট জেলটা অনেক ভালো, নূরজাহান নোরা আপু কোকোনাট জেলের ফ্যান, এটা তো সাদার বাপ, এইটার হচ্ছে সাদার বাপ, সাদা বলে না যে আপু আমি সাদার বাপ হবো স্কিনে, এটা হচ্ছে সাদার বাপ, সাদার বাপ। যারা একদম সাদা ফর্সা হতে চান তারা কোকোনাট জেল নেবেন স্যাফ্রনের সাথে, এটা স্কিন মোটা করবে, গর্ত রিমুভ করবে, পাশাপাশি আপনার স্কিনটা একদম সাদার বাপ করে দিবে। সো এটার দাম কত টাকা ভুলে গেছি, এই ক্রিম বক্স করে ফেলেন। আপু আমার মুখে যে কোনো কালো দাগ এই ক্রিম দিলে কি দাগ দূর হবে? ইয়েস আপু দাগ চলে যাবে, যত পুরাতন দাগ থাকুক না কেন আপু সব দাগই চলে যাবে। আপু 3টা 45 দিনে শেষ করছি, ওরে বাবা পুরা হিসাব করে শেষ করছে। আচ্ছা আপু আমি নিতে চাই, যারা নিতে চাচ্ছেন অর্ডার করেন। এখন আসি আপু, আমি দিনের বেলা কি ব্যবহার করব, দিনের বেলা ব্যবহার করার জন্য আপনাকে বেবি পিঙ্ক ডে ক্রিম ব্যবহার করতে হবে। আপু আমার আম্মুর মেস্তার জন্য নিয়েছি, কিভাবে দিব পেজে গ্রুপে পোস্ট করেন বলে দিচ্ছি কিভাবে। মুখে বাদামি তিল লাল তিল সব তিলই চলে যাবে, জাস্ট হচ্ছে এটার সাথে পার্পল ক্রিমটা ব্যবহার করবেন, ঠিক আছে। আপু আপু কিভাবে ফর্সা হয়েছেন, আপনি কিভাবে ফর্সা হয়েছেন, আপনি কি ফর্সা হয়েছেন? আপু ফর্সা না হলে কেউ কিনে, এই কমেন্টটা একদম অবান্তর কমেন্ট, ঠিক আছে। কাস্টমারকে বিরক্ত করবেন না, কাউকে মেসেজ করবেন না। আমি বারবার বলি আমার পেজ ছাড়া যদি কেউ আপনাকে মেসেজ করে কাস্টমার সেজেও তাকে ডিরেক্ট ব্লক করবে, কারণ এখন কিন্তু দেখেন অনেক ফেক আইডি ফেক পেজ ওপেন হয়েছে। সো বি কেয়ারফুল, বি কেয়ারফুল, আমি বারবার বলতেছি বি কেয়ারফুল, এই টাইপের ফেক পেজ ফেক আইডি গুলা থেকে 100 হাত দূরে থাকেন, ঠিক আছে, নাইলে কিন্তু পরবর্তীতে আপনারাই প্রতারিত হবেন। সো ফেক আইডি কমেন্ট বা রিপ্লাই এগুলো কখনোই দিবেন না। সো সবাইকে আমি অ্যাওয়ারনেস করে দিই, কারণ অনেক বেশি প্রতারক চক্রে বের হয়েছে, সেটা কয়েকদিন পরেই দেখতে পারবেন। আচ্ছা সো এই হচ্ছে বেবি পিঙ্ক ডে ক্রিম, বেবি পিঙ্ক ডে ক্রিমটা হচ্ছে বলে না যে আপনি অল্প টাকায় টাকা উসুল করতে পারবেন। সো এইটা হচ্ছে সারা জীবনের সঙ্গী, এটা আমি 5 বছর ব্যবহার করি নিজে, আমি টানা আমি টানা 5 বছর হচ্ছে নিজে ব্যবহার করতেছি এই ডে ক্রিমটা। এটা কিভাবে ব্যবহার করবেন বলে দেই, সকালবেলা কিন্তু আপনারা অনেকেই আমাকে বলেন আপু রাতের বেলা ফর্সা লাগে, সকালবেলা কালো হয়ে যায়, বিকজ আপনারা ভালো কোনো ডে ক্রিম ব্যবহার করেন না। সো এটা এমন একটা ডে ক্রিম যেটা আপনাকে দিনের বেলা বাটারের মতো স্কিন টোন দিবে, কালার দেখে পুরা সাদা ফর্সা করে দিবে, পুরা সাদা ফর্সা করে দিবে। যারা একদম হোয়াইট হতে চান যে আপু আমার স্কিনটা পুরা সাদা করতে চাই, আপু আমার স্কিনটা একদম বাটারের মতো করতে চাই, তারা হচ্ছেন বেবি পিঙ্ক ডে ক্রিমটা নেবেন। এটার প্রাইসটা আমি একটু বলে দিই, যারা নিতে চাচ্ছেন তাড়াতাড়ি অর্ডার করবেন, প্রাইস হচ্ছে 1050 টাকা, এটা দিনের বেলা ব্যবহার করবেন। আপনি চ্যালেঞ্জ দিয়া বলবো, এটা দিলে আপনার মেকআপ করতে হবে না, এটা দিলে আপনার কোনো ধরনের কোনো মেকআপ করার দরকার পড়বে না, ঠিক আছে, অল ইন ওয়ান আপনার স্কিন কালার পুরো বাটারের মতো করে ফেলবে, ঠিক আছে। আমি কমেন্ট পাইতেছি না কেন,
পাচ্ছি না কেন আপুজানরা কমেন্ট হ্যাং হয়ে আছে আই নিড ইওর হেল্প একটু কমেন্ট করেন তো সবাই কমেন্ট আটকে আছে 1050 টাকা বেবি পিঙ্ক ডে ক্রিম বেবি পিঙ্ক ডে ক্রিম ঠিক আছে বেবি পিঙ্ক ডে ক্রিম প্রাইস হচ্ছে 1050 টাকা যারা নেবেন ফটাফট ফটাফট অর্ডার করে ফেলবেন ফটাফট অর্ডার করবেন ঠিক আছে আপু এটা কি আপু আপু মুখে বাদামি এবং লাল তিল মুখে বাদামি তিল লাল তিল যে তিলই থাকুক না কেন চলে যাবে আপু আপু লাইভ আটকে যাচ্ছে এর জন্য তো কমেন্ট পাই নাই আপনারা একটু শেয়ার করে দেন তো নারায়ণগঞ্জে শোরুম দেন ওকে সো বেবি পিঙ্ক ডে ক্রিম প্রাইস পড়বে 1000 টাকা 1050 টাকা এটা হচ্ছে দিনের বেলা মুখে ব্যবহার করবেন পুরো হোয়াইট একটা স্কিন কালার পেয়ে যাবেন ঠিক আছে আর যাদের পাতলা স্কিন রক দেখা যায় তারা হচ্ছে এই টোনার এবং এই সিরাম ব্যবহার করবেন স্কিন একদম সুন্দর সফট থাকবে ঠিক আছে আপু ডে ক্রিমটা নিব পেজ অর্ডার করে দেন আপু পেজে ওকে সো আজকে লাইভটা এখানে শেষ করে দেই আবার দেখা হবে রাতে ইনশাআল্লাহ সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ টাটা